আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছে ধৃতি সেন শর্মা। রাঙাপানি স্টেশনের কাছে আগরতলা শিয়ালদা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকালে 6 বছরের একটি শিশুর মৃত্যু হয়। স্নেহা মণ্ডল নামে শিশুটি বাবা মায়ের সঙ্গে মাটিগাড়ায় মামা বাড়ি গিয়েছিল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালদার চাঁচলে বাড়ি ফিরছিল সে। হাসপাতালের চিকিৎসক ও ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত জানিয়েছেন, অনেক চেষ্টা করেও বাচ্চাটিকে বাঁচানো যায়নি। কালকে মোট 37 জন ভর্তি হয়েছিলেন, তার মধ্যে 2 জনের কন্ডিশনটা এমন কিছু খারাপ ছিল না, তারা নিজেরাই ডিসচার্জ অন বন্ড করে চলে গেছেন। আর ভর্তি থাকা পেশেন্টদের মধ্যে একজন পেশেন্ট কাল ট্রমা কেয়ার ইউনিটে মারা গেছেন। শুরুর থেকেই খুব খারাপ ছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন। আর একটি বাচ্চা মেয়ে আনফর্চুনেটলি তার ডিগ্লাভিং ইঞ্জুরি ছিল, ফ্র্যাকচার ছিল পায়ে এবং লিভার স্প্লিন ফ্র্যাকচার ছিল। তো কালকে সার্জনরা অনেক চেষ্টা করে অপারেশন করে ব্লিডিং রেস্টোর করেন, কিন্তু তারপরে ডিআইসি এবং হয়ে সেই পেশেন্টকে আমরা বাঁচাতে পারিনি, পিকুতে ছিল। আজকে সকালবেলা আমরা তাকে হারিয়েছি। এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন। রাঙাপানি স্টেশনের কর্মীদের জিজ্ঞাসাবাদও করছেন তিনি। সিগন্যালিং এবং রেলওয়ে ট্র্যাকিং ব্যবস্থায় গোলযোগের কারণে এই দুর্ঘটনা কিনা, কি করে দুটি ট্রেন এক লাইনে পরপর চলে এলো, তদন্তের আগেই মালগাড়ির চালকের ওপর দোষারোপ কেন করা হচ্ছে, সাংবাদিকদের এইসব প্রশ্নের উত্তরে শ্রী গর্গ বলেন, স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা যদি কাজ না করে সেক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি মানতে হয়, তদন্তে সবকিছু পরিষ্কার হবে। অটোমেটিক সিগনাল খারাপ থে তো উসকে লিয়ে প্রসিজার ফলো করনা হোতা হ্যায় ড্রাইভার্স কো, তো পহলে ওয়ালি ড্রাইভার কো ভি ফলো করনা হ্যায়, পিছে ওয়ালি কো করনা হ্যায়, আব ইসমে ক্যা গলতি হ্যায় উসি কে ইনভেস্টিগেশন কর রহে হ্যায়। দুর্ঘটনায় নিহত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যানের কর্মী শঙ্কর মোহন দাসের কফিন বেন্দি দেহ আজ কলকাতার ফুলবাগানের বাড়িতে পৌঁছলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। ট্রেনের গার্ড আশিসদের মরদেহ শিলিগুড়ির বাড়িতে নিয়ে যাওয়া হয়। ট্রেন যাত্রায় রেলকর্মী এবং যাত্রীদের এভাবে প্রাণ দিতে হবে কেন, সেই প্রশ্ন তুলেছেন তার পরিবার। এদিকে ঘটনাস্থলে লাইন পরিষ্কার ও মেরামতির কাজ শেষ হওয়ার পর আপ ও ডাউন দুদিকেই ট্রেন চলাচল শুরু হয়েছে। কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন। সার্কিট হাউসে রাত্রিবাসের পর সকালে তিনি কোচবিহার মদন মোহন মন্দিরে পুজো দেন, এরপর যান চকচকায় অনন্ত মহারাজের বাড়িতে। মুখ্যমন্ত্রীকে পান সুপুরি দিয়ে স্বাগত জানান বিজেপি সাংসদ। দুজনের মধ্যে প্রায় আধ ঘন্টা কথাবার্তা হয়। এই সাক্ষাৎকারের ব্যাপারে মমতা বিশদে কিছু না বললেও অনন্ত মহারাজ জানান, সাক্ষাৎ ছিল একান্তই সৌজন্যমূলক। আমি না কোনো তৃণমূলের সাথে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। উনি সৌজন্যমূলক অবশ্যই দেখা করতে হবে। আমি তো পশ্চিমবঙ্গে আছি, এক ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে, এখন উনি যদি আসতে চায় আমি কি করে বাধা দেবো। উল্লেখ্য, কোচবিহারে আসার আগে মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সেখানে চিকিৎসাধীন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন। আজই তার হাসি মারা হয়ে কলকাতায় ফেরার কথা। ভোট পরবর্তী গোলমালের ঘটনায় 6 থেকে 12 জুন পর্যন্ত 507টি অভিযোগ পেয়েছে রাজ্য পুলিশ। কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আজ এই সংক্রান্ত তথ্য জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা নিয়ে হওয়া মামলায় রাজ্য পুলিশের ডিজিকে ইমেলের মাধ্যমে অভিযোগ নেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এদিকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে আসা বিজেপির 4 সদস্যের তথ্যানুসন্ধানী দল আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার ও জয়নগর লোকসভায় ঘর ছাড়া দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন। ত্রিপুরার সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বাধীন দলটি প্রথমে আমতলায় বিজেপির ডায়মন্ড হারবার জেলা অফিসে যান, বেশ কয়েকজন ঘর ছাড়ার সঙ্গে কথা বলেন তারা। এরপর তারা ডায়মন্ড হারবার লোকসভার আলতাবেরিয়া গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যান। জয়নগরের ঘরছাড়াদের সঙ্গে কথা বলার পর কেন্দ্রীয় প্রতিনিধি দল যায় সন্দেশখালীতে, সেখানে তারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা বলেন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, স্থানীয় বিজেপি নেত্রী রেখা পাত্র তাদের সঙ্গে ছিলেন। লোকসভা ভোট পর্ব মিটে যাওয়ার পরেও বীরভূমের বোলপুরের শান্তিনিকেতন থানা এলাকায় লোহাগড়ে একটি কালভার্টের নিচ থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে কয়েকজন গ্রামবাসী মাঠে এসে বোমাগুলি দেখে পুলিশে খবর দেন, সেগুলি
বম্ব স্কোয়াড নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছে। এদিকে বীরভূমের পারুই থানা এলাকার বিষ্ণুখণ্ডে গ্রামের দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুটি দলের মধ্যে আজ দুপুরে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হন, এদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এই ঘটনায় চারজনকে আটক করেছে। কংগ্রেস বাগদা রায়গঞ্জ এই দুটি বিধানসভা আসনে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বাগদার সংরক্ষিত আসনে অশোক হালদার এবং রায়গঞ্জ আসনে মোহিত সেনগুপ্তকে প্রার্থী করা হয়েছে। আগামী 21 জুন দশম আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে শ্রীনগরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে অংশ নেবেন। এবছর যোগ দিবসের থিম হল নিজের ও সমাজের জন্য যোগাভ্যাস। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রকাশ রাও যাদব আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো।